প্রজেস্টেরন অ্যাসিটেট, এই গর্ভনিরোধক ইনজেকশন, সেটা টেকনোর হোক, সরকারি হোক, প্রাইভেট হোক, এটার নাম হলো ডিএমপিএ, মানে কেমিক্যাল বা জেনারিক নেম কি ডিএমপিএ, ডিপোমেট্রোক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট। দিতে হয় কি দিতে হয়? ডিপো, ডিপো, এই যে এখানে এখানে আছে ডিপো, এতে মেট্রোক্সি, এতে প্রজেস্টেরন, এতে অ্যাসিটেট। তাই এটা মূল উপাদান আসলে প্রজেস্টেরন, মূল উপাদান হলো প্রজেস্টেরন, আর ডিপো এটা হলো ডিপো, ডিপো মানে কি স্টোর, গুদাম। ইনজেকশনটা আপনার বডিতে যখন দিবেন কারো, তার বডিতে এটা স্টোর হয়ে থাকবে 90 দিন যাবৎ বা যতদিন যাবো কি, আস্তে আস্তে এটা আস্তে আস্তে এটা রিলিজ হবে। আর এটা মূল উপাদান হলো প্রজেস্টেরন। আপনারা জানেন যে কোনো ওষুধের সামনে অ্যাসিটেট, ফিউমারেট, গ্লুকোনেট, কার্বোনেট এগুলো থাকে, ওটা একটা থাকে, এটা মূল নাম আসলে এটা প্রজেস্টেরন, এটা হলো একটা প্রজেস্টেরন হরমোন। আচ্ছা তাহলে হরমোনের কথা বলি, ফ্যামিলি প্ল্যানিং মেথড কয়টা আবার বলেন, কয়টা টোটাল জোরে বলেন, 7টা। আধুনিক পদ্ধতি কয়টা? 7টা, এটা ভুল করাই যাবে না, জীবনও ভুল করা যাবে না, 7টা এখন পর্যন্ত, 7টা বাংলাদেশের জন্য, 7টা। 3টা পদ্ধতি আপনার দোকান থেকে দিবেন, কোন 3টা? বিল কন্ডম, ইনজেকশন, এই 3টা হলো স্বল্প মেয়াদি। স্বল্প মেয়াদি কেন, একটা প্রশ্ন আসছিল আপনাদের যে স্বল্প মেয়াদি পদ্ধতি কোনটি, ইনজেকশন, খাবার পরি, আইওডি, কন্ডম, কোনটা? না আইওডি। কেন স্বল্প মেয়াদি, তাহলে ব্যাখ্যা করি, যেই সব পদ্ধতি একটা দিলে কমপক্ষে 1 বছর কাজ করে ওটাই দীর্ঘ মেয়াদি। আপনি একটা পিল খাইলে কয়দিন কাজ করবে? একদিন কাজ করবে, প্রতিদিন একটা পিল খাইতে হয়, একটা কন্ডম একবারের জন্য, একটা ইনজেকশন 3 মাসের জন্য, তার মানে কোনোটাই 1 বছর, এক ডোজে, সিঙ্গেল ডোজে 1 বছর কাজ করবে না। এই জন্য এই 3টা স্বল্প মেয়াদি, আপনি দিবেন স্বল্প মেয়াদি। এরপরে 3 গেল, 3, 3-এর সাথে আরো যোগ করব 2, এই 2টাও হলো দীর্ঘ মেয়াদি, কিন্তু এই 2, এই 2টাও অস্থায়ী। অস্থায়ী মানে নিতে পারবে, ইচ্ছা করলেই ফিরে আসতে পারবে, ফিরে আসতে ইচ্ছা করলেই ফিরে আসতে পারবে।